সর্বোচ্চ 6 মাসের জেল ও 2 লাখ টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন 2021 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। করোনার মধ্যে এটাই প্রথম প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক। নতুন আইনের ফলে ট্যুর ও অপারেটরদের এখন থেকে নিবন্ধন করতে হবে, নিবন্ধনের মাধ্যমে বিদেশিরাও এ কাজ পরিচালনা করতে পারবেন। বৈঠকের পর ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ট্যুর অপারেটররা চুক্তি ভঙ্গ করলে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সরকার এ খাত থেকে রাজস্ব আদায় করতে পারবে বলেও আশা করছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানার অথবা উভয় দণ্ডের বিধান রেখে বয়লার আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় বৈঠকে। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। সম্ভাবনাময় এ খাতে 70,000-এর বেশি কর্মসংস্থানের পাশাপাশি 2025 সালের মধ্যে 4 বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য ধরা হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।